হরপা জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেসে গেল ঝুমি নদীর বাঁশের পোল। নমস্কার, আপনারা দেখছেন ভাটাল নিউজ, আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায়। ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি, হরপা জলের তোড়ে ঘাটালের ঝুমি নদীর বালিডাঙ্গা কোমড়া বাঁশের পোলটি হুড়মুড়িয়ে ভেসে গেল। অন্যান্য পোলগুলিও ভেঙে যাওয়ার আশঙ্কা। ঝুমি নদীর ওপর মোট 7টি বাঁশের পোল রয়েছে। উল্লেখ্য, ওই নদীর ওপরে সেতু তৈরির কাজ চলছে, কিন্তু সেতু তৈরিতে গতি নেই। ওই সেতু তৈরির কাজ একাধিকবার পরিদর্শন করেছেন জেলাশাসক, মহকুমা শাসক সহ উচ্চ পর্যায়ের আধিকারিকরা, কিন্তু এখনও পর্যন্ত কাজ ধীর গতিতে এগোচ্ছে। কিছুদিন আগে পোলের অ্যাপ্রোচ রোডের জন্য পরিদর্শন হয়েছে। এলাকার মানুষজন চাইছেন সেতুর কাজ দ্রুততার সাথে শেষ হোক। পালাতে পারবে না, এক গা হয়ে যাবে, সেই আর বছরের মতন বড় কোনো নাই। ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন।